তিন দিনের গোয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার আগে গোয়া পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই গোয়ায় গৃহলক্ষ্মী প্রকল্পের ঘোষণা করে তৃণমূল। ক্ষমতা এলে গৃহকর্ত্রীদের মাসে 5,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। দেখতে পাচ্ছেন পানাজি বিমানবন্দরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন সেই মুহূর্তের ছবি। তার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পানাজি পৌঁছে যান, গোয়ায় পৌঁছে যান এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন গোয়া। গোয়ায় তৃণমূলের গৃহলক্ষ্মী প্রকল্পকে তীব্র কটাক্ষ কংগ্রেসের। ক্ষমতা এলে গোয়ায় 3,500,000 গৃহকর্ত্রীকে মাসে 5,000 টাকা। তৃণমূলের প্রতিশ্রুতি অনুযায়ী বছরে প্রয়োজন 2100 কোটি। 2020 মার্চ পর্যন্ত গোয়ায় ঋণের বোঝা 23,473 কোটি। এই অঙ্কের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্য। ঈশ্বর গোয়াকে রক্ষা করুন টুইটে তৃণমূলকে তীব্র কটাক্ষ কংগ্রেস সাংসদ পি চিদম্বরমের। তৃণমূলের গৃহলক্ষ্মী প্রকল্পকে নিশানার পরই চিদম্বরমকে জবাব মহুয়া মৈত্রর। তিনি টুইটে লিখেছেন, 3,500,000 পরিবারকে মাসে 5,000 অর্থাৎ বছরে 2100 কোটি টাকা, রাজ্যের মোট বাজেটের 6-8% গৃহলক্ষ্মী প্রকল্প বাস্তবায়নে যা ভালোভাবেই সম্ভব। করোনা পরবর্তী সময়ে মানুষের হাতে নগদ যোগানই ভালো অর্থনীতির নমুনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।